আসসালামু আলাইকুম ইউনিকল পরিবার, আমি রায়ান এবং রিহানের মামুনি বলছি। আজকের আয়োজনে খুব সাধারণ কিছু দিয়ে বিকেলের নাস্তায় অসাধারণ একটি রেসিপি শেয়ার করব। নাস্তাটি আমার কাছে অনেক বেশি লোভনীয় এবং টেস্টি মনে হয়েছে, যার কারণে অনলাইন থেকে দেখেই কিন্তু আজকে ফার্স্ট ট্রাই করছি। তো নাস্তাটা কতটা ইউনিক এবং আমার ছেলেরা কতটা পছন্দ করেছে তা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। নাস্তাটি তৈরি করতে প্রথমে নিয়ে নিচ্ছি 3 পিস আলু, আলু সেদ্ধ করে নিয়েছি, আর 5 পিস পাউরুটি। এখন আলু কাটার মেশিন দিয়ে হচ্ছে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে চটকিয়েও নিতে পারেন। আমি যেহেতু অনলাইন থেকে ভিডিওটা দেখে করছি, তাই অনলাইনে তারা যেই যেই স্টেপ ফলো করেছে আমি সেইম স্টেপগুলো ফলো করেই নাস্তাটা তৈরি করছি। এরপর নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট ও পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ খুব ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি। এরপর 5 পিস পাউরুটি নিয়ে রুটির মধ্যে হচ্ছে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে 10 থেকে 12 সেকেন্ডের জন্য অপেক্ষা করছি। তারপর হচ্ছে পাউরুটিগুলো হাত দিয়ে ভালো করে চিপে পানি ফেলে দিয়ে তারপর হচ্ছে রুটিগুলোকে আমি আলুর মধ্যে নিয়ে নিচ্ছি। আবার সবগুলো উপকরণ খুব ভালো করে চটকিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এখনও কোনো ঝাল দেইনি, তার কারণ হচ্ছে আমার 2 ছেলেও খাবে। তো আমার ছেলেদের জন্য হচ্ছে কিছুটা পরিমাণে উঠিয়ে রেখে আমরা বড়রা যেটা খাবো সেই পরিমাণে হচ্ছে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ বা লাল মরিচ, যে কোনো মরিচই ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে লাগবে হচ্ছে ব্রেডক্রাম। তো ব্রেডক্রামের জন্য হচ্ছে আমি ব্লেন্ডারের মধ্যে নর্মাল ব্রেডটাই টুকরো টুকরো করে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর ব্রেডক্রাম হয়ে গিয়েছে, দেখলেন তো কত সহজ এবং অল্প সময়ের মধ্যে এই ব্রেডক্রাম তৈরি করে নিয়েছি। এই টিপসটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এই ব্রেডক্রামটি কিন্তু সংরক্ষণ করা যাবে না, সঙ্গে সঙ্গে ইউজ করতে হবে। হাতে একটু তেল মেখে নিয়ে কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে একটু লম্বাটে রোল টাইপের হচ্ছে শেপ দিয়ে ব্রেডক্রামে গড়িয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো তৈরি করে নিয়ে এখন চলে আসলাম চুলায়। চুলায় আমি আগের থেকে তেল দিয়ে রেখেছি, তেলটা হালকা গরম হয়েছে, এখন এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করছি ওপাশটা ব্রাউন কালার হয়ে ভাজা হওয়া পর্যন্ত। আমি এই ভিডিওটির প্রতিটা স্টেপ ফলো করে হচ্ছে এই নাস্তাটি বানানোর চেষ্টা করেছি। দেখুন ওনাদের নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে, ইচ্ছে করছে যে এখনই খেয়ে নিই। তাদের নাস্তা এতটা সুন্দর হয়েছে যে দেখি বানাতে চলে আসলাম। আর অথচ দেখুন আমার নাস্তাটি দেখে আমি চমকিয়ে গিয়েছি, মানে প্রত্যেকটা আলু ফুলে বড় হয়ে গিয়েছে, মানে আলুর মধ্যে সব তেল ঢুকে গিয়েছে, আমি উল্টাতে পারছিলাম না, এত নরম হয়ে গিয়েছে। পেঁয়াজ মশলা মানে সব বের হয়ে আসছে। মানে সব থেকে কষ্টের কথা হলো যে আমার এত দামের তেল, তেলের এখন এত দাম, আমার সেই তেল সব খেয়ে নিয়েছে আলু, মানে আলুর ভিতরে সব তেল ঢুকে গিয়েছে। কি বলবো, আমার খুব কষ্ট লাগতেছিল যে এত কষ্ট করে বানালাম সেটা তো হলোই না, বরং আমার তেলগুলো আরও বেশি নষ্ট হলো। তাদেরটা এতটা পারফেক্ট হয়েছে অথচ আমারটা হলোই না, আমি তো মানে প্যান থেকে তুলতেই পারছিলাম না, এমন অবস্থা হচ্ছিল যে খুলে খুলে যাচ্ছিল। আসলে মনটাই খারাপ হয়ে গিয়েছিল, তাই আর সেই অবস্থায় ভিডিওই করা হয়নি। যেহেতু আমার আরও কিছুটা মিশ্রণ রয়েছে, তো এখন আমি হচ্ছে একটা বাটির মধ্যে একটি ডিম নিয়ে নিয়েছি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে হাতে আরেকটু মিশ্রণ নিয়ে আমি হচ্ছে রোল আকারের একটা শেপ দিয়ে ফার্স্টে হচ্ছে আমি এই ফেটিয়ে রাখা ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে তারপর হচ্ছে ব্রেডক্রামে দিয়ে গড়িয়ে নিয়েছি। তো প্রত্যেকটি এইভাবেই তৈরি করে নিয়ে এখন আবার ভাজতে চলে আসলাম, এক এক করে সব দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করার পালা যে এইবার এই নাস্তার অবস্থা কি হয়। ফিরে আসলাম কিছুক্ষণ পরে, এই যে দেখুন উল্টাচ্ছি, আলহামদুলিল্লাহ এবার কিন্তু খুব সুন্দর হয়েছে, একটুও ফুলেনি। আসলে মানে শুধু আলু যখন ব্রেডক্রামের মধ্যে দিয়েছি তখন কিন্তু এটা মানে খুলে গিয়েছে আর কি, একটু খুলে ফুলে গিয়েছে। তো এখন যেহেতু ডিমের মধ্যে হচ্ছে গড়িয়েছি, জিনিসটা হচ্ছে একটু শক্ত করে ধরে রেখেছে, যার কারণে কিন্তু একদম পারফেক্ট আছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখন হচ্ছে আমি আমার ছেলেদেরকে খাওয়াতে যাচ্ছি। দেখুন আমার বড় ছেলে
তো মাশাল্লাহ খুব পছন্দ করেছে, ও কিন্তু খুব মজা করে খাচ্ছে, ছোট ছেলেও খাচ্ছে, মুখে একটু দিচ্ছে আবার ফেলছে। আর আমার মামতো দেবরও তো খেয়ে মানে খুব প্রশংসা করেছে, মানে ওর কাছে খুবই ভালো লেগেছে, মোটামুটি বাসার সকলের কাছেই খুব ভালো লাগছে। আর আমার কথা যদি বলেন ভালোই লেগেছে, তবে আমার কাছে লাইক মনে হয়েছে ডিম চপ আলু চপের মতোই, তবে তার থেকে একটু ডিফারেন্ট, মানে তার থেকে একটু টেস্টি তো বটেই। আপনারা কেউ যদি এই রেসিপিটি তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছেও কেমন লেগেছে। তো যাই হোক, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার ছেলেদের ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।